प्रिय कुलिजार भाई बोनेर केमन आछेन जया ट्रेनिंग सेंटर पक्ष थेके सकल के आंतरिक मुबारकबाद। ते बंधुगण आज के आपनादेर माझे जे नतून भिडियो निये आसछि आजकेर भिडियो हलो माइक्रोसफ्ट एक्सेल। एक्सेलेर शुरू थेके शेष पर्यन्त आमि आपनादेर माझे धारावाहिक भावे पार्ट बाई पार्ट तुले धरब। ते बंधुगण এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি অন করে রাখুন, নিজেকে আপডেট রাখুন, পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে আসবে। তে বন্ধুগণ চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। এবারে ধারাবাহিক পার্ট ফোর, টু ইনসার্ট रो रो संयोजन करा रो रो गुलो सिलेक्ट करुन, माउस ए राइट बटने क्लिक करुन, इनसार्ट ऑप्शने क्लिक करुन, देखते पाबेन निर्दिष्ट जायगाय नतून रो संयोजन हये गेछे। तो बंधुगण आमि एकटा टेबिल तैरी करलाम, एर माझखाने आमि नतून किछु रो संयोजन करे देखाबो। আমার মাঝখানে দুইটা রো প্রয়োজন বা একটা রো প্রয়োজন, আমি একটা রো সিলেক্ট করে নিয়ে নিলাম। রাইট বাটনের উপর মাউস পয়েন্টারে ক্লিক করব। হ্যাঁ, ইনসার্টের উপরে ক্লিক করলে দেখুন একটা নতুন রো সংযোজন হয়ে গেছে। যদি একাধিক নেন তাহলে একাধিক সিলেক্ট করতে হবে। টু ইনসার্ট এ কলাম, কলাম সংযোজন করা, কলামগুলি সিলেক্ট করুন, মাউস পয়েন্টে নিয়ে রাইট বাটনে ক্লিক করুন, ইনসাইডের উপরে ক্লিক করুন। দেখতে পারবেন নির্দিষ্ট জায়গায় নতুন কলাম সংযোজন হয়ে গেছে, অর্থাৎ নতুন কলাম চলে আসছে। তো বন্ধুগণ দেখুন কিভাবে আমি কলাম সংযোজন করব। আমি একটা কলাম সিলেক্ট করে নিয়ে নিলাম, রাইট বাটনের উপরে ক্লিক করব। রাইট বাটনের উপর মাউস পয়েন্টে নিয়ে ক্লিক করে ইনসাইডের উপরে ক্লিক করলাম। দেখুন একটা রো কলাম সংযোজন হয়ে গেছে। যদি একাধিক নিতে চান একাধিক সিলেক্ট করে ইনসাইডের উপরে ক্লিক করলে দেখুন আমি দুইটা নিয়ে নিছি, দুইটা সংযোজন হয়ে গেছে। টু মার এ চার্ট, চার্ট বা গ্রাফ তৈরি করা, কোনো কোনো জায়গায় গাণিতিক তথ্যর চার্টের মাধ্যমে প্রকাশ করা হয়, কারণ চার্ট সহজে দাগ কাটে না কাটতে পারেন এবং তুলনাকে সহজ করে তোলে। চার্ট তৈরি করার জন্য প্রথমে নিম্নে ডাটা শিটটি তৈরি করুন। আমি একটা চার্ট তৈরি করে নেব, অর্থাৎ আদমশুমারির একটা চার্ট তৈরি করে নেব।
তে বন্ধুগণ, আমি পরিপূর্ণভাবে একটা চার্ট তৈরি করে নিয়ে নিছি। সমস্ত টেবিলটি ব্লক করতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করুন, কলাম অপশনে ক্লিক করুন। দেখতে পাবেন সিলেক্টকৃত চার্ট আকারে তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি যদি আমার সুবিধা মতো সেলে আমি আমার মন মতো আমি টাইপ করলে চার্টে ওইভাবেই তুলে ধরবে চার্ট। সোজাগত চার্টের নির্দিষ্ট কোনো চাহিদা নেই। আমি যেভাবে কমান্ড করব, কম্পিউটারের মূল অপশনটাই তাই, আমি যেভাবে কমান্ড করব তাকে সেইভাবে চলতে সে বাধ্য। যেহেতু কম্পিউটারে নিজস্ব কোনো মতামত নেই, দেখুন বন্ধুগণ, আমি এখানে সংখ্যা পরিবর্তন করতেছি, সাথে সাথে চার্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, বিভিন্ন ডিজাইনের চার্ট নেওয়া যেতে পারে। চার্ট শুধু আদমশুমারির জন্যই না, একটা চার্ট খেলাধুলা থেকে শুরু করে পাসিং নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চার্ট ব্যবহার করা যায়। চার্ট ব্যবহারের মাধ্যমে খুব সহজেই বাস্তবিক জিনিসগুলো তুলে ধরা যাবে খুব সহজভাবেই। একটা উল্লেখ্য একটা তথ্য আধা ঘন্টা সময় বোঝাইতে যদি সক্ষম হন চার্টের মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আগামী পর্ব আশা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।